ওয়ান টিভি সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আজ বড়দিনের খুব সুন্দর সুন্দর আড্ডায় ভরা যে অনুষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে আমি বিংশতি রয়েছে তোমাদের সঙ্গে। কিছুক্ষণের জন্য তো বিরতি নিয়ে গেছিলাম বটে, তবে আবার ফিরে এসেছি, যেমনটা কথা ছিল বলেছিলাম নতুন শিল্পীকে সঙ্গে নিয়ে আবার ফিরব। ফিরেছি, পরিচয় করিয়ে দিয়ে এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং আপনাদের সুপরিচিত সুবীরদা। নমস্কার, শ্রী সুবীর রঞ্জন দাস। এদিকে যন্ত্রণার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে তো আলাপ না করালেই নয়, তবলায় রয়েছেন আমাদের প্রিয় অপূর্বদা, রয়েছেন সিনথেসাইজারের প্রিয় কুণালদা এবং রয়েছেন কিপ্যাডে দীপকদা। আর আমি বিংশতি বসু, নতুন করে আর কি বলি, আপনাদের পরিচিত বন্ধু এটুকুই যথেষ্ট। আজ সুবীরদার সঙ্গে আমরা কথা বলবো, আজকে বড়দিনের আড্ডায় সুবীরদা আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই জানতে চাই আপনার কাছে বড়দিন আপনার কাছে কিরকম বা কিভাবে ভাবছেন আজকের দিনটাকে? মানে বড়দিন বলতে ছোটবেলা থেকে যেভাবে দেখে এসেছি যীশু খ্রিস্টের জন্মদিন, চারদিকে একটা উৎসবের সমারোহ। আর আমি যেহেতু ইংরেজি মাধ্যম স্কুল ডনবস্কো পার্সাকা সিরিয়ায় থাকতাম, তো ওটা মানে অবচেতন মনেই ওটা একটা উৎসবের একটা আবহাওয়া। চারদিকে আমাদের আশেপাশে প্রচুর খ্রিস্টান বাড়ি ছিল, কেক খাওয়া, কেক কাটা, সন্ধ্যাবেলা ফায়ার, ওদের সেখানে গিয়ে ওদের সঙ্গে পার্টিসিপেট করা, খুবই আনন্দ থাকতো আর কি। মানে বেশ একটা আড্ডার মেজাজ ছোটবেলা থেকে, তাই তো? এবার আরো শুনবো বড়দিনের অনেক কথা, শুনবো বড়দিনের অনেক স্মৃতিচারণ শুনবো এবং সেই সঙ্গে শুনবো সুবীরদা কি ভাবছেন আগামী দিনের জন্য। তবে শুরুতে একটা গান গান দিয়ে শুরু হোক আমাদের আজকের বড়দিনের এই পথ চলা। ঠিক আছে, আমি একটা যিশু স্মরণে একটা গান গাই, এটা অরুণ ইন্দুর লেখা, সুর সুপ্রকাশ চাকি। বেশ। তুমি দয়াময় যিশু, তুমি প্রেমময় যিশু, তুমি প্রভু মঙ্গলময়, তোমারি শরণে তোমারি বরণে এ জীবন সুন্দর হয়, তুমি দয়াময় তুমি দয়াময় যিশু,
শুরুতেই বেশ মন ভরে গেল এবং আমাদের বড়দিনের শুরুটা অর্থাৎ এই পর্বের শুরুটা কিন্তু বেশ জমাটি, কারণ আমরা সেই দয়াময় যিশুকে স্মরণ করেই আমাদের আজকের সাংগীতিক পথ চলা শুরু করলাম। দ্বিতীয় গানে যাব, এবারে কি শুনবো সুবিধা? আমি একটা রবীন্দ্রনাথের গান গাই। আচ্ছা, রবি ঠাকুরের গান। আমার কাছে অনেকটাই প্রার্থনা মতো। কি গান একটু যদি বল? প্রভু তোমা লাগিয়া। প্রভু তোমা লাগিয়া, এ তো পূজা পর্যায়ের গান, বিরহ উপপর্যায়। এবং আমি যদি খুব ভুল না হই, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বরলিপিকার। বেশ শুনি। প্রভু তোমা লাগে আঁখে জাগে, দেখা নাই পাই পথ চাই, সে ও মনে ভালো লাগে, প্রভু সে ও মনে ভালো লাগে, প্রভু তোমা লাগে আঁখে জাগে, দেখা না জাগে, দেখা নাই
দাদা নিজে খ্রিস্ট ধর্মের একজন উপাসক ছিলেন বলেও ভুল হয় না। আমরা সকলেই জানি যে বিশ্বভারতীতে বড়দিন কিভাবে পালিত হয়, কিভাবে খ্রিস্ট ধর্মকে তিনি সর্বধর্ম সমন্বয়ের মিলন উৎসব হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আরো অনেক কথা নিয়ে ফিরব, অনেক গান হবে, হবে আরো অনেক আড্ডা, তবে বিরতির উপারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ওয়ানের আজকের বড়দিনের বিশেষ অনুষ্ঠান, সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় সুবীরদা সুবীর রঞ্জন দাস। দাদা, বড়দিনের খাওয়া দাওয়া নিয়ে যদি একটু বলেন। আরে জয়েন্ট ফ্যামিলিতে যেরকম হয়, কাকারা ছিলেন তো নানা রকমের খাবারই তৈরি হতো বাড়িতে। যেহেতু বললাম খ্রিস্টান একটা মানে পরিবেশের মধ্যে ছিলাম, তো যার বাড়িতে যেটা হতো তার জন্য আমন্ত্রণ একটা থাকতো, সে সকাল হোক আর বিকেল হোক বা দুপুর হোক। তো আমরা তখন যথেষ্ট ছোট, দৌড়দৌড়ি করে সারাদিন কীভাবে কেটে যেত আমরা নিজেরাও টের পেতাম না। তারপরে বিকেলে ওই পার্সাকাস ময়দানে আসা, সবাই মিলে হই হুল্লোড় করা। মানে এটা কি ছোটবেলা থেকে এই রেওয়াজটা ছিল যে বড়দিনের দিন? কারণ আমাদের পাড়াটা একটু খ্রিস্টান, মানে বড়দিনটাকে একটু বড়ভাবেই দেখতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বড়দিনের একটা আমেজ আপনাদের পাড়াতেই ছিল? নিজে নিজেই হতো এটা। তাহলে কি ছোটবেলা থেকে বন্ধু বান্ধব সেরকমই ছিল? মানে আপনাকে, আমি যেহেতু ডনবস্কোতে পড়তাম ন্যাচারালি প্রচুর খ্রিস্টান বন্ধু বান্ধব তো ছিল, প্রচুর খ্রিস্টান বন্ধু বান্ধব ছিল। যাক, আরো এরকম নানান মজার কথা শুনবো। এবার কি গান শোনাচ্ছেন? আমি একটা দ্বিজেন্দ্র গীতি গাই। দ্বিজেন্দ্র গীতি, আচ্ছা কি গান? ওই মহাসিন্ধুর ওপার। বাহ, এ তো আমাদের সেই চিরকালীন মান্না দেজির গলায় আমরা প্রথম শুনেছিলাম মহাসিন্ধুর ওপার হতে। ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে মধুর তানে কাতর প্রাণে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার হতে। ওই সুধা সিন্ধু উছলি
গান শুনতে শুনতে তো একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে দাদা, পরের গানে যাব। তবে শুনতে শুনতে একটা মাথায় আসছিল, আপনাকে জিজ্ঞেস করব যে বড়দিনের এই যে আমি যে 7 দিনের ছুটিটা ধার্য করা হতো, তাই নিয়ে কি কোনো শৈশবের স্মৃতি আছে? 7 দিনের ছুটিতে কি আমাদের বেশিরভাগ স্মৃতি কোথাও ওই একটা পিকনিক টাইপের একটা গ্যাদারিং, সেটা কখনো আমাদের শহরে হতো, আর আমি যখন কিছুটা সময় আমার শান্তিনিকেতনে কেটেছে, তো সেই হিসেবে আমাদের শান্তিনিকেতনের আশেপাশে প্রচুর জায়গা ছিল যেখানে আমরা হই হই করে দিনটা পালন করতাম। তো সেগুলো তো অবশ্যই স্মৃতি, মানে ওইভাবে গিয়ে এখনকার মতো তো ক্যাটারিং এর ব্যবস্থা ছিল না, তো নিজেরাই আমরাই যা পারতাম করতাম, যা পারতাম খেতাম, কিন্তু অসাধারণ স্বাদ হতো। তো সেরকম খেয়ে দিয়ে আমরা ফিরতাম। তো ওই স্মৃতিটা কিন্তু আমাদের প্রায় নেক্সট বড়দিন কবে আসবে সেই অবধি থাকতো, এতই মানে স্মৃতিমধুর থাকতো জিনিসগুলো। এখনকার মতো না, গেলাম সব অ্যারেঞ্জড আছে, খেলাম চলে এলাম, তারপরে আমি জানি না এখন হয়তো অতটা মনেও থাকে না, কিন্তু আমাদের ওই সময়ের পিকনিক আমি জানি না, আমি বলে নয় আমাদের প্রত্যেকেরই হয়তো সেই স্মৃতিগুলো আছে আর কি, নিজস্বভাবে উনুন জ্বালানো থেকে সেই বিভ্রাট, সে কিছু একটা আনতে ভুলে গেছি তার বিভ্রাট, খাবার দাবার পুড়ে যাওয়া, সে তো আছেই। এগুলো একটা অন্য ধরনের ব্যাপার, সে খুঁজে বেড়ালাম কোথায় কেরোসিন পাওয়া যায়, তো সেই আর কি। আসলে সুবিধার সময় থেকে যদি আমাদের এই সময়টাকে ধরি, যে বড়দিনের একাল সেকাল এভাবেও যদি নেই, তাহলেও বলতে হয় যে বনভোজনের স্মৃতি কিন্তু এখনো ওই একই রকম ভাবে অবিচল। আমরাও করি, এখনকার যারা রয়েছেন বর্তমান জেনারেশন, যাদের আমরা বলি এই প্রজন্ম, তারাও করে। তবে হ্যাঁ, হয়তো স্বাদটা একটু ভিন্ন। চলে যাব পরের গানে, কি শুনছি সুবিধা? একটু নজরুল গীতি বেশ শুনি। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায় সমান নাহি যায়,
চিরদিন কাহারো সমান নাহি অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি তার হল বনবাস রাবণ করে দুর্গতি আগুনেও পুড়িল না আগুনেও পুড়িল না ললাটের লেখা সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায় স্বামী পঞ্চ পাণ্ডব সখ কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান স্বামী পঞ্চ পাণ্ডব সখ কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান পুত্র তার হল হত যদুপতি যার সহায় সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায় মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ শ্মশান রক্ষী হয়ে লোভিল চন্ডাল বেশ বিষ্ণু বুকে চরণ চিহ্ন বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাট লেখা কি খণ্ডায় সমান নাহি যায় চিরদিন সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায় কাহারো সমান নাহি অপূর্ব অপূর্ব অনবদ্য ই তো সত্যি কথা যে চিরদিন কাহারো সমান নাহি যায় অসমান সময়কে সঙ্গে নিয়েও তো আমাদের পথ চলতে হবে চলবো আরো অনেকটা পথ তবে ফিরব বিরতির ওপারে ফিরে এলাম আবার বিরতির ওপারে আমরা রয়েছি চ্যানেল ওয়ান এন্টারটেনমেন্টের আজকের বড় দিনের উৎসবকে সঙ্গে নিয়ে সুবীরদার কাছে সরাসরি গানে চলে যাব কি গান একটা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরের একটা গান গাই এটা সাগর সেন গেয়েছিলেন বেশ সূর্যের স্বপ্ন এ জীবন মুক্তি
সাদা পথটায় আত্মার আলো জেলে এ জীবন ফেরাবে যে সঙ্গে এ জীবন আনন্দ যাত্রা জীবন সংগ্রাম সঙ্গে এ জীবন সূর্যের স্বপ্ন এ জীবন মুক্তির ইঙ্গে এ জীবন আনন্দ যাত্রা আর কান্নায় কেউ অনাহুত নয় কেউ নয় জীবনের হার জি হাসি আর কান্নায় কেউ অনাহুত নয় কেউ নয় জীবনের হার জি এ জীবন আনন্দ যাত্রা এ জীবন সংগ্রাম সঙ্গী এ জীবন সূর্যের স্বপ্ন এ জীবন অসাধারণ অসাধারণ এই আনন্দের রেশটা থাকুক আমি কথা কম বলবো পরের গানে চলে যাব কি গান সুবিদা এটা মিষ্টি গান হ্যাঁ শুনি হয়তো কম শোনা এটা রতু মুখোপাধ্যায়ের সুর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আচ্ছা হেমন্ত মুখোপাধ্যায়ের কি দেখি পাই না ভেবে বেশ 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 কি দেখি পাই না ভেবে গো এই মেঘের কালো বরণ নাকি তোমার দুটি কাজল কালো নয়ন কি ভালো পাই না ভেবে ওই ঝর্ণা ধারার চলো নাকি তোমার দুটি নূপুর বাজা চরণ কি দেখে পাই না ভেবে ওই মেঘের কালো বরণ নাকি তোমার দুটি কাজল কালো নয়ন দূরে ওই নীল আকাশে লক্ষ তারার জ্বালা কাছে কি তোমার দুটি কাজল কালো নয়ন তোমার কুমকুম লালটি নাকি বনের দোপাটি প্রজাপতির পাখা নাকি তোমার খোপাটি তোমার কুমকুম লালটি নাকি বনের দোপাটি প্রজাপতির পাখা নাকি তোমার খোপাটি
আশা না তোমার ভালোবাসার স্বপন কি দেখে পাই না ভেবে ওই মেঘের কালো বরণ নাকি তোমার দুটি কাজল কালো নয়ন কি ভালো পাই না ভেবে ওই ঝর্ণা ধারার চলো নাকি তোমার দুটি নূপুর বাজার চলো কি দেখে পাই না ভেবে ওই মেঘের কালো বরণ নাকি তোমার দুটি কাজল কালো নয়ন অসাধারণ অসাধারণ আমি কি বলবো খুঁজে পাচ্ছি না সত্যি তবে এটা তো বলতেই হয় যে খুব নস্টালজিক হয়ে পড়ছি কিন্তু এই গানগুলো শুনতে শুনতে আমি এরকম নস্টালজিক কোনো স্মৃতি আছে কি না তোমার জীবনে সাংগীতিক স্মৃতি শুনবো কিন্তু বিরতির ওপারে বড়দিনের স্পেশাল আড্ডায় রয়েছে আমরা সঙ্গে রয়েছেন আমাদের সুবীর দা চ্যানেল ওয়ান এন্টারটেনমেন্ট দেখছেন আপনারা এবার যেটা বিরতির আগে বলে গেছিলাম সেই কথায় ফিরি যে এই যে বড়দিনের ছুটিটা পড়তো 25শে ডিসেম্বরের ছুটি 1লা জানুয়ারি পর্যন্ত এখনো পড়ে তো আপনার জীবনের স্মৃতিপটে সাংগীতিক কিছু স্মৃতি একটু আমাদের সঙ্গে যদি ভাগ করে নেন গানটা তো ছোটবেলাতে একেবারে মানে একদম ছোটবেলায় শুনতে শুনতেই কানে আসছে আর সেভাবে গান গাইবো প্রফেশনালি কোনোদিনই গাইনি আজকেও না কিন্তু ভালোবাসাটা জন্মেছে একদম ছোটবেলায় সেই পুরনো সেই লতা মঙ্গেশকর ইত্যাদি সেই গানগুলো আমাদের বাড়ির পরে একটা ফ্যাক্টরি ছিল সেখানে বাজতো আমি তখন ক্লাস 4-5 পড়ি তখন কেন যে দাঁড়িয়ে শুনতাম নিজেই বুঝি না তারপরে সেভাবে সেভাবে এসছে কিছু গান ভালো লাগে সেগুলো গাইতাম ওই ওই বড়দিনের এরকম কোন স্মৃতি আছে বড়দিনের স্মৃতি বলতে এখন যেটা হঠাৎ মনে পড়লো রেখেছি আমি ভাবছি পুরী ঘুরে আসি আর কি একটা গান এটা ভূপেন মন্দরের লেখা এটা আবার সেই সুপ্রকাদার কারণ আমি যেটা বলতে চাইছিলাম সুপ্রকাদার সঙ্গে আমার সম্পর্ক 37-38 বছর আগে আচ্ছা 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 তখনই কোনো একটা তার সঙ্গে নিশ্চয়ই বড়দিনের কোনো স্মৃতি আছে এটা স্মৃতিটা মানে সেই সময় এটা একজন বলেছিল এটা গাও আমরা তখন দিঘাতে বেশ আপনারা আচ্ছা বেড়াতে গেছিলেন ওই ওই সময়কারই একটা গানটা গাইডে সেই সময়টা মনে পড়ে আমি গিয়েছিলাম এটা আর কি এরকম একটা বেশ 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 শুনি তাহলে এই যে নির্জন সমুদ্র বেলা অপলব্ধ নয়নে আছি বসে দেখি শুধু ঢেউগুলো ক্লান্তিবিহীন করে খেলা এই যে নির্জন সমুদ্র বেলা অপলব্ধ নয়নে আছি বসে দেখি শুধু ঢেউগুলো ক্লান্তি করে খেলা এলোমেলো ভাবনা কবিতা ভুলে গেছি আজ আমি সবিতা এলোমেলো ভাবনার কবিতা ভুলে গেছি আজ আমি সবিতা বালুকা বেলায় পাশাপাশি বসে থাকা মুঠো করে বালি কিছু আশেপাশে ছড়িয়ে খেলা বালুকা বেলায় পাশাপাশি বসে থাকা মুঠো করে বালি কিছু আশেপাশে ছড়িয়ে খেলা এত ঝড় কোথা হতে আসছে কেন মন অজানায় ভাসছে এত ঝড় কোথা হতে আসছে কেন মন অজানায় ভাসছে সব কথা শেষ হয়ে
হয়ে যেন হলো একাকার, এমনি করে কাটে অলস বেলা। এই জেনে জন সমুদ্র বেলা, অপলব্ধ নয়নে আছি বসে দেখি শুধু ঢেউগুলো, ক্রান্তিবিহীন করে খেলা। এই রেশ তো একেবারেই কাটবার নয়, এবং যেতে দিতে তো মন কাউকেই চাইছে না, আমারও যেতে ইচ্ছে করছে না, কিন্তু ঘড়ি তো চোখ রাঙাচ্ছে, চলে যেতে হবে। অনুষ্ঠানের একেবারে শেষে এসে পৌঁছে গেছি, শুনব শেষ গান। তবে শেষ গানে যাওয়ার আগে দাদা আপনার কাছে জানতে চাইছি যে কর্মসূত্রে তো আপনি সেলসে ছিলেন বলেছেন বহু বছর ধরে, তো সেক্ষেত্রে ভ্রমণের অভিজ্ঞতা যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নেন, যে বড়দিনের ছুটিটা কীভাবে কাটাতেন, সেভাবে ঘুরতে যাওয়া। অনেক ক্ষেত্রেই বড়দিনের ছুটি, মানে আমাদের অ্যাকচুয়ালি যেহেতু সেলসে ছিলাম তো আমাদের মার্চ মাস ছিল ইয়ার এন্ডিং, তো আমাদের প্রেশারটা কিন্তু বিল্ড আপ হতো এই সময়গুলো থেকেই, বড়দিনটা, যার ফলে বেশিরভাগ সময় ওই ট্যুরের মধ্যেই কেটে যেত। হয়তো শনিবার রোববার পড়লো, ক্লাব হয়ে গেল, কিন্তু যেখানে যখন থেকেছি, যে হোটেলে থেকেছি, সেই হোটেলে যথারীতিভাবে বড়দিন উদযাপনের ব্যবস্থা থাকতো। সে ভুবনেশ্বরে আমি যখন প্রাচীদে থেকেছি, বা ভুবনেশ্বরে আরে গুয়াহাটিতে কোথাও থেকেছি, প্রত্যেকটা হোটেলই এরকম ব্যবস্থা ছিল। তো বেশিরভাগ স্মৃতি বলতে, এখন ওখানে তো পরিচিতি সেরকম কারোর সময় কিছু নেই, কিন্তু ওই যে একটা উন্মাদনা, সবাই মিলে নাচানাচি হই হই চলছে, ওই করতে করতে আনন্দ ফুর্তি করতে করতে ঘুমিয়ে পড়া আর কি। এবং পরের দিন আবার যথারীতি কি হলো, সেলস কত হলো না হলো, আবার সেই ফিরে যাওয়া। কোন বছর কলকাতায় তো কাটিয়েছেন? খুব কম আর কি, মানে আমি কলকাতা ছাড়ার ছেড়েছি, মানে ফিরে এসেছি যদিও, কিন্তু আমি সাউথে চলে গেছিলাম। তো ওখানেও এই যথেষ্ট উদ্দীপনা এবং উৎসাহের সঙ্গে সারা, আমি তো ওখানে সারা সাউথই ঘুরতাম। আজ এবারে কি প্ল্যান, কোনো বড় দিন নিয়ে বা এই যে এখানে এখান থেকে গিয়ে তাহলে কি কোনো প্ল্যান? আপাতত যেটা আছে এটা গেট টুগেদারের ব্যবস্থা, কারণ গত বছরের আগের বছর মানে যেভাবে গেছে আমি জানি না এখন কিভাবে কাটবে। তো হোপফুলি লেটস কিপ দ্য ফিঙ্গার ক্রসড, আমার মনে হয় সব কিছু ঠিকঠাকই চলছে, যখন হয়তো এটাও উদযাপন করতে পারবো আমরা আর কি, আশা নিয়ে চলেছি আর কি, দেখা যাক কি দাঁড়ায়। সত্যি কথা, গত দুটো বছর ধরে যেভাবে মহামারী অতিমারীর যে কবল আমাদের একেবারে কি বলবো জীবনটাকে একদম অস্থির করে তুলেছিল, এবং এখনো রয়েছে অস্থিরতা, তবে কিছুটা আমরা সামলে উঠেছি বটে। আমার শুভেচ্ছা রইল সকলের প্রতি, আপনাদের, আপনারা যারা রয়েছেন আমার ক্যামেরার ওপারের বন্ধুরা, তাদের জন্য, এবং সুবিধার প্রতি তো অবশ্যই, যে এই যে আজকের যে সুন্দর প্ল্যানটা আপনার রয়েছে, আপনার গেট টুগেদার খুব সুন্দর হোক, আপনারা খুব হই হই করে সময় কাটান। এবার দাদার শেষ গানটি দিয়ে আমরা বিদায় নেব। বিকি কিনির হাটে রে মন, বিকি কিনির হাটে রে মন, আর কতদিন থাকবি বল, এবার নামিয়ে বোঝা হরি বলে, নিজের সঙ্গে নিজে চল, এবার নামিয়ে বোঝা হরি বলে, নিজের সঙ্গে নিজে চল। বিকি কিনির হাটে রে মন, নিজের বলতে নাই রে কিছু, কেন ছুটিস মায়ার পিছু, নিজের বলতে নাই রে কিছু, কেন ছুটিস মায়ার পিছু, মায়ার মাঝে জড়িয়ে রে মন, পাবি না তো কোনো ফল, মায়ার মাঝে জড়িয়ে রে মন, পাবি না তো কোনো ফল, বিকি কিনির হাটে রে মন, আর কতদিন থাকবি বল, এবার নামিয়ে বোঝা হরি বলে, নিজ
নিজের সঙ্গে নিজে চল এবার নামিয়ে বোঝা হরি বলে নিজের সঙ্গে নিজে চল কি কি নির্ঘাটে রে জন্য কেউ তো হেথা আসে না রে মন কারো হেথা নাই কো কিছু নিজের বলতে ধন থাকার জন্য কেউ তো হেথা আসে না রে মন কারো হেথা নাই কো কিছু নিজের বলতে ধন আপন বলতে ভাবিস যারে আপন কারো হয় না সেরে আপন বলতে ভাবিস যারে আপন কারো হয় না সেরে মিছে মিছে আপন ভেবে ফেলিস কেন চোখের জল মিছে মিছে আপন ভেবে ফেলিস কেন চোখের জল সঙ্গে নিজে চল এবার নামিয়ে বোঝা করি বলে নিজের সঙ্গে নিজে চল কি কি নির্ঘাটে রে মন আহা অপূর্ব অপূর্ব তবে ওই যে বললাম সময় একদম শেষ আজকের মতো বিদায় নেব স্টুডিও থেকে তবে হ্যাঁ আবার কোনো একদিন কোনো এক সময় আবার দাদাকে আমাদের মধ্যে পাবো এই আশা রাখি অনেক অনেক শুভেচ্ছা রইল এবং অভিনন্দন রইল আমাদের প্রিয় সুবিদার প্রতি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে জানাই যে আপনারা যারা ক্যামেরার উপরে আমার দর্শক বন্ধুরা রয়েছেন তারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আরও নানান অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্য রয়েছে এবং একটু পরে কিছুক্ষণের মধ্যেই আবার আপনারা দেখতে পাবেন বড়দিনের আরও নানান প্রিয় আড্ডা ঘেরা অনুষ্ঠান আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশের মানুষটিকে ভালো রাখবেন।